যদি আপনাকে কেউ জাদু করেছে মনে করেন, আপনার অসুস্থতা ভালো হচ্ছে না, শুকায় যাচ্ছেন, অনেক সিমটম আছে জাদুর, এই সিমটমগুলো যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো সুরা এখলাস, সুরায় ফালাক, সুরায় নাস, এই তিনটা সুরা বেশি বেশি করে পাঠ করবেন, পড়ে ফু দিবেন তিনবার তিনবার করে পানিতে, সে পানি খাবেন, গোসল করবেন এবং শরীরে ছিটে দিবেন, তারপরে আপনার সুরায় বাকারা বেশি বেশি করে পড়বেন। এগুলো সব হাদিস থেকে শেখানো আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জাদু হয়েছে, তাকে যখন জাদু করেছে লাবিদ ইবনে আসম নামক ইহুদি কমবখত, তখন তিনি অসুস্থ হয়ে গেছেন, কোনো ওষুধে কাজ হচ্ছে না। একদিন শুয়ে আছেন, স্বপ্নে দেখছেন, নবীজির স্বপ্নটাও আমাদের জাগ্রত অবস্থার মতো ওহি, দেখছেন যে দুজন লোক আসছেন, অর্থাৎ দুজন ফেরেশতা, একজন মাথার কাছে দাঁড়িয়ে আছে আর একজন পায়ের কাছে। তো এক ফেরেশতা অন্য ফেরেশতাকে জিজ্ঞাসা করেছেন, এই লোকটার কি হয়েছে, অসুস্থ যে কোনোভাবে সুস্থ হচ্ছেন না? তখন অপর ফেরেশতা উত্তর দিচ্ছেন, ওনাকে জাদু করা হয়েছে। তো আবার প্রশ্ন করা হচ্ছে, কে করেছে? নামও বলে দিছে ওই দুষ্ট অমুকটা। তারপর আবার প্রশ্ন করা হলো, কিভাবে জাদু করেছে? অপর ফেরেশতা উত্তর দিয়েছেন যে তার চুল সংগ্রহ করে, সে চুলে কুফুরি কালাম পড়ে, শয়তানের আনুগত্যের কথা বা জাতীয় মন্ত্রতন্ত্র পড়ে ফু দিয়েছে। তারপরে বলা হলো যে তাহলে ফু দেওয়া সেই চুলটা কোথায় এখন? বলা হলো অমুক পরিত্যক্ত কূপের নিচে রেখে উপরে পাথর চাপা দিয়ে আসে। বলে তাহলে মুক্তির উপায় কি? ওইটা উদ্ধার করে জ্বালিয়ে ফেলা বা নষ্ট করে ফেলতে হবে। আর কুল কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়তে হবে। এই জন্য যারা সকাল সন্ধ্যায় আমলগুলো নিয়মিত করে, তিনবার সুরা ইখলাস, তিনবার সুরা ফালাক, তিনবার সুরা নাস, সকালে তিন তিনবার, সন্ধ্যায় তিন তিনবার, আর প্রত্যেক ওয়াক্ত সালাতের পরে একবার একবার, রাত্রে শোয়ার সময় তিনবার তিনবার, মোট তিন টাইম, শোয়ার সময়, সকাল সন্ধ্যা আর প্রত্যেক নামাজের পরে যখন পড়বেন, এই নিয়ত করে পড়বেন, ওই যে ওয়ামিং শাররিন নাফাসাতে ফিল উকাদ, এটা যখন পড়বেন, আল্লাহ যারা এই জাদু টাদু করে বেড়ায় তাদের ক্ষতি থেকে আপনার আশ্রয় চাই, ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে। তাহলে ধ্বংসাত্মক গুণার ভিতরে একটা হলো সেহের বা জাদু। জাদু বলতে আবার আজকাল আমাদের দেশে ওই যে হাতের ভেলকি যেটাকে ম্যাজিক বলে, ম্যাজিক, এটাকে আমরা অনেক সময় কি বলি, জাদু বলি, এটা সেই জাদু না কিন্তু, আবার ওইটা ম্যাজিক, হাতের চালাকি আছে না, একটা পয়সা দুইটা হয়ে যায়, আরো কি কি আছে না, হ্যাঁ কি, ও কি কবুতর হয়ে যায়, এরকম উল্টা পাল্টা অনেক ম্যাজিক টাইপের জিনিস দেখানো হয় না, ম্যাগাজিন অনুষ্ঠানগুলোতে দেখানো হয়। তো এগুলো হলো হাতের ভেলকি, চালা।